আমরা ভারতীয় পাকিস্তানের লোক যদি জাহান্নামে যায় তাহলে আমাদের থেকে 500 বছর আগে জাহান্নামে যাবে বাংলাদেশের মানুষ যদি জাহান্নামে যায় তাহলে ভারতের মানুষের থেকে 500 বছর আগে জাহান্নামে যাবে আর আমরা যাব 500 বছর পরে আল্লাহ আমাদের জন্য তুমি জান্নাত কবুল করো বলুন আমিন আমি বোঝানোর জন্য কথাটা বললাম আর যদি ভারতের মানুষ জান্নাতে যায় তাহলে ভাববেন যে পাকিস্তানের মানুষের থেকে 500 বছর আগে আমরা জান্নাতে যাব ভারতীয়রা বাংলাদেশের মানুষ যদি জান্নাতে যায় বাংলাদেশের থেকে মিনিমাম 500 থেকে 1000 বছর আগে আমরা জান্নাত ঢুকে যাব ইনশাআল্লাহ কারণ হচ্ছে এই বাংলাদেশের গ্রাম পঞ্চায়েত থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেক মানুষ হচ্ছে ঈমানদার মুসলমান ঈমান থাক না থাক নাম কি অস্ত মুসলিম এবং মুসলিম কান্ট্রি ওটা তাই না আর আমাদের দেশের বড়জন থেকে শুরু করে ছোটজন পর্যন্ত বেঈমানে ভরা তার মানে আমাদের এখানে ইসলাম প্রতিষ্ঠা করা অর্থাৎ ইসলামিক নিয়ম এবং কানুনকে মেনে চলা খুব বড় কঠিন কঠিন কি কঠিন নয় এবার আপনাদেরকে একটা জিনিস বোঝাই আচ্ছা বলুন তো দেখি রাস্তা দিয়ে যখন চলতে হয় ডান দিকে চলা সুন্নত না বাম দিকে কোথায় ডান দিকে ইয়েস ডান দিকে চলা সুন্নত আপনি ভারতীয় একজন নাগরিক আপনি যদি আপনার মোটরসাইকেল নিয়ে কালকে যদি ডান দিকে চলেন অ্যাক্সিডেন্ট হতে পারে না অ্যাক্সিডেন্ট হবেই কোনটা হবেই যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কোন রকমের ক্লেম আপনার নামে নিবে না কারণ আপনি রং সাইডে যাতায়াত করেছেন এই কারণে ভারতীয় দণ্ডবিধিতে আপনি নিজে একজন অপরাধী কারণ আপনি বাম দিকে না চলে ডান দিকে গেছেন তাই অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যখন রাস্তা দিয়ে চলবে তুমি ডান দিকে চলো তাহলে বলুন এই হাদিসটা ভারতবর্ষে মানা যাবে 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 না এই হাদিসটা বাংলাদেশে মানা যাবে কি যাবে না যাবে ওরা মানে মানে না তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ وَرَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي وَرَبِّ زِدْنِي عِلْمًا اللَّهُمَّ فَقِّهْنَا فِي الدِّينِ وَقَالَ اللَّهُ تَعَالَى أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم أشكر جلسار সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি মঞ্চে বসে আছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন এসেছিলেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশীষ যথাক্রমে শ্রেণীগতভাবে আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি তথাপিও আমি একজন বাঙালি ওই জন্য বাংলাতেও আল্লাহর প্রশংসা আদায় করছি যিনি আমাদেরকে
এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত দিনী সভাতে এসে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন। তাই সংক্ষিপ্ত আকারে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা বহিঃপ্লবিক প্রনেতা সাইয়েদুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক ওলামায়ে কিরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের আলোচনা শুনেছেন। শীতের রাত্রি রাত অনেক হয়েছে, আমি এসেছি অনেক দূর থেকে, কিছু কথা আলোচনা রাখব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোন রকমের ভূমিকা ছাড়াই বক্তব্যের দিকে এগিয়ে যাওয়াটা ভালো হবে বলে মনে করছি। এটা আমরা জানি যে পৃথিবীতে উদ্দেশ্য ছাড়া যদি কেউ কোনো কাজ করে তাহলে মানুষ তাকে পাগল বলে, সে হচ্ছে পাগল। আমি মমতাজুল ইসলাম এখানে এসেছি, আপনি আমাকে এক গ্লাস পানি পান করালেন, পানি পান করিয়েছেন, কিন্তু এর পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে এই যে একজন বগিরাগত মেহমান একজন আলেম মানুষ, ওই জন্য এক গ্লাস পানি পান করালে আমি দু পাঁচটা নেকি পাব, এই উদ্দেশ্য আপনার আছে। এক কথাতে আপনি এটা বুঝে যান যে পৃথিবীতে উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কাজ করে না, যদি কেউ করে তার নাম পাগল। যেটা আপনাকে বলার জন্য কথাটা বললাম সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছেন, আচ্ছা বলুন তো দেখি এর কি কোনো উদ্দেশ্য আছে না নেই? আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র আমাদেরকে পাঠানো হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, তার বান্দেগী, তার গুণগান, তার দাসত্ব, তার গোলামি, এইটা করার জন্যই পৃথিবীতে শুধুমাত্র আমাদেরকে কি পাঠিয়েছে। আর একটা কথা আপনার জেনে রাখা আরো ভালো হবে, পবিত্র আল কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত বলেছেন, আয়াতটি একাধিক সূরার ভিতরে আছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আল্লাহ বলছেন সারা পৃথিবীতে আসমানে জমিনে যেখানে যেমন ভাবে যারা বা যে আছে, পদার্থ জড় পদার্থ সমস্ত কিছু তারা আমার তাসবিহ বর্ণনা করে। এটা আমরা ইমান রাখি কি রাখি না? সবাই আল্লাহর ইবাদত করে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? করি। এইবার একটা কথা আপনাদেরকে বলছি আবার, আচ্ছা বলুন সারা পৃথিবীতে যত যা কিছু আছে তার মধ্যে মানুষ সব থেকে বেশি না অন্যান্য প্রাণীরা বেশি? তার মানুষ বেশি, একটু বুঝে বলুন, অন্তত অন্তত 20 সেকেন্ড বুঝুন। আপনার বাড়ির মেম্বার কতজন? ফ্যামিলির 5 জন। মশারি টাঙিয়ে ঘোরেন, ঘুমান আর কি, তা বলুন তো আপনার বাড়িতে মশা আছে কত হাজার? শুধু মশাটা বলুন। আপনার বাড়িতে লোক আছেন 5 জন, হাঁস মুরগি আছে কতটা? 10-20টা। তাহলে শুধু মশা যদি আপনার বাড়িতে যা আছে, আপনার গোয়াল ঘরে যা মশা বসবাস করে, তত লোক আপনার গ্রামে বসবাস করে না। তার মানে বোঝা গেল সারা পৃথিবীর সব থেকে কম সংখ্যক তারা হচ্ছে মানুষ। কি বললাম বুঝলেন না? তারা কি? মানুষ। তাহলে আল্লাহর কথা অনুযায়ী বোঝা গেল যে পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর প্রশংসা করে, তাই তো?
তা সব কিছু আল্লাহর প্রশংসা করে, গরু ছাগল হাঁস মুরগি সব কিছু আল্লাহর গুণগান গায়। কি পদ্ধতিতে গায় ওটা তারা জানে আর আল্লাহ জানে, কি পদ্ধতিতে গায়। তাহলে এত প্রাণীদের ইবাদত নিয়েও আল্লাহ খুশি থাকতে পারলেন না। তারপরে আছেন ফেরেশতারা, ফেরেশতাদের কাজ, ফেরেশতারা কিন্তু জান্নাতে যাবে না আর ফেরেশতারা জাহান্নামেও যাবে না। জান্নাত জাহান্নাম শুধুমাত্র মানুষ আর জিনের জন্য, কি বললাম বুঝলেন? আর জাহান্নামে যাবে পৃথিবীর আর একটা জিনিস, জড় পদার্থ, তার নাম পাথর। অকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামে যাবে তিনটে জিনিস, এক মানুষ, জিন আর কি পাথর। ফেরেশতারা জান্নাত যাবে না, জাহান্নামেও যাবে না। ফেরেশতাদের কাজ কি? ফেরেশতাদের কাজ হচ্ছে শুধুমাত্র আল্লাহর প্রশংসাতেই ব্যস্ত থাকা, আর অন্য কোনো কাজ নেই, শুধু আল্লাহর তাসবিহতেই ব্যস্ত থাকা। তাহলে আল্লাহর তাসবিহ করছে মশা মাছি গরু ছাগল সবাই, ফেরেশতারাও করছেন, জিনেরাও করছেন। এত প্রশংসা পাওয়ার পরেও আল্লাহর মন ভরল না আমাদের মতো এই লোকগুলোকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি? আমাদের এই কটা মানুষের ইবাদত নাই বা আল্লাহর কাছে নাই বা গেল, আল্লাহর কি কোনো ক্ষতি হয় না? মূলত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন, এটা 100%। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আর কিছু গুরু দায়িত্ব দিয়েছেন যা গরু ছাগলের পক্ষে সম্ভব নয়, যা জিনের পক্ষে সম্ভব নয়, যা হাঁস মুরগির পক্ষে সম্ভব নয়, যেটা জ্ঞান সম্পূর্ণ মানুষের পক্ষে সম্ভব। এক, আল্লাহ প্রথম দায়িত্ব দিচ্ছেন যে তোমাদেরকে পৃথিবীতে পাঠানোর পরে দায়িত্ব হচ্ছে লি ইজহিরাহু আলা দ্বীনি কুল্লি, এটা তোমাদের এক নম্বরের দায়িত্ব। কি দায়িত্ব? তোমাদেরকে পৃথিবীতে এই কারণে পাঠানো হলো যে এই পৃথিবীতে থাকবে ইহুদি, খ্রিস্টান, নাসারা, মাজুসি, থাকবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেথর, হানাফি, সাফি, মালিকি, দেওবন্দি, জামাত ইসলামী, পাথরচাপড়ি, গুটিয়াবি, আজমিরি, কাশ্মীরি, ফারাইজি, তবলিগি, সবাই থাকবে, সবাই থাকবে। এর মাঝখানে তোমাকে এইটা প্রমাণ করতে হবে যে পৃথিবীর সমস্ত মতাদর্শ, সমস্ত আইন, সমস্ত বিধান, সমস্ত রকমের বইপত্র, তার থেকে শ্রেষ্ঠ বিধান আল্লাহর বিধান, এইটা প্রমাণ করে দিয়ে তবে আমার কাছে তোমাদেরকে রিটার্ন আসতে হবে। এটা একটা গুরু দায়িত্ব। লিজিরাব আলাদ্দিনে করলে মানে পৃথিবীর সমস্ত বিধান বাতিল করে দিয়ে আল্লাহর বিধান সত্য এইটা প্রমাণ করে আমার কাছে তোমাদেরকে আসতে হবে। এইবার আপনাদেরকে একটা কথা বলি, এটা 2023 সাল 27 জানুয়ারি, আমরা যে দেশে বসবাস করি, আমি মুমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি, এগুলো এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, আমি কথাবার্তা শুনে বুঝতে পারলাম যে স্টেজে দু চারজন মানুষ আছেন খুব শিক্ষিত মানুষ, কেন পাঁচ জায়গায় ঘোরাফেরা করছি, আমার কম বেশি একটা এক্সপিরিয়েন্স আছে, মানুষের চোখের দিকে দেখলে, তার ব্যবহার, তার কথাবার্তা, তার হাতের লেখা, এগুলো দেখলে বোঝা যায় যে শিক্ষিত মানুষ আছে। আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, শুনে নেন, আমরা ভারতীয়, পাকিস্তানের লোক যদি জাহান্নামে যায় তাহলে আমাদের থেকে 500 বছর আগে জাহান্নামে যাবে, বাংলাদেশের মানুষ যদি জাহান্নামে যায় তাহলে ভারতের মানুষের থেকে 500 বছর আগে জাহান্নামে যাবে, আর আমরা যাব 500 বছর পরে। আল্লাহ আমাদের জন্য তুমি জান্নাত কবুল করো, বলুন আমিন। আমি বোঝানোর জন্য কথাটা বললাম। আর যদি ভারতের মানুষ জান্নাতে যায় তাহলে ভাববেন যে পাকিস্তানের মানুষের থেকে 500 বছর আগে আমরা জান্নাতে যাব ভারতীয়রা। বাংলাদেশের মানুষ যদি জান্নাতে যায়
বাংলাদেশের থেকে মিনিমাম 500 থেকে 1000 বছর আগে আমরা জান্নাত ঢুকে যাব ইনশাআল্লাহ। কারণ হচ্ছে এই বাংলাদেশের গ্রাম পঞ্চায়েত থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেক মানুষ হচ্ছে ইমানদার মুসলমান, ইমান থাক না থাক নাম কি অস্ত মুসলিম এবং মুসলিম কান্ট্রি ওটা, তাই না? আর আমাদের দেশের বড় জন থেকে শুরু করে ছোট জন পর্যন্ত বেঈমানে ভরা। তার মানে আমাদের এখানে ইসলাম প্রতিষ্ঠা করা অর্থাৎ ইসলামিক নিয়ম এবং কানুনকে মেনে চলা খুব বড় কঠিন। কঠিন কি কঠিন নয়? এবার আপনাদেরকে একটা জিনিস বোঝাই। আচ্ছা বলুন তো দেখি, রাস্তা দিয়ে যখন চলতে হয় ডান দিকে চলা সুন্নত না বাম দিকে? কোথায়? ডান দিকে। ইয়েস, ডান দিকে চলা সুন্নত। আপনি ভারতীয় একজন নাগরিক, আপনি যদি আপনার মোটরসাইকেল নিয়ে কালকে যদি ডান দিকে চলেন, অ্যাক্সিডেন্ট হতে পারে না অ্যাক্সিডেন্ট হবেই? কোনটা হবেই? যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কোন রকমের ক্লেম আপনার নামে নিবে না, কারণ আপনি রং সাইডে যাতায়াত করেছেন। এই কারণে ভারতীয় দণ্ডবিধিতে আপনি নিজে একজন অপরাধী, কারণ আপনি বাম দিকে না চলে ডান দিকে গেছেন। তাই অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যখন রাস্তা দিয়ে চলবে তুমি ডান দিকে চলো। তাহলে বলুন এই হাদিসটা ভারতবর্ষে মানা যাবে? যাবে? যাবে না? এই হাদিসটা বাংলাদেশে মানা যাবে কি যাবে না? যাবে। ওরা মানে? মানে না। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক টাকা যদি কেউ সুদের টাকা খায় তাহলে তার মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় এই পাপ তার আমল নামাতে লেখা হয়। একটা হাদিস আমরা শুনেছি 36 বার মায়ের সঙ্গে জেনা করা, এ হাদিস চলবে না। মায়ের সঙ্গে জেনা করলে পাপ হবে, আল্লাহর নবী এ কথা বলেছেন। তাহলে আপনি সুদ মুক্ত জীবন গড়তে চাইছেন? আচ্ছা বলুন, ভারতবর্ষের একটা রুলস হচ্ছে এই, একটা কানুন হচ্ছে এই, কিছুদিন আগে ছিল যে জিরো ব্যালেন্সেরও একটা অ্যাকাউন্ট আপনাকে করতে হবে। আমরা যারা বসে আছি মোটামুটি 98% বললে মনে হয় ভুল হবে না সবারই অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট আছে মানে আপনি টাকা লেনদেন করেন, আপনি সুদ না খেলেও ব্যাংক আপনাকে কিছু সুদ দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদ লেখক, সুদের সাক্ষী, সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, সবার প্রতি আল্লাহর লানত। এটা আল্লাহর নবী বলেছেন। তাহলে সুদ খাওয়া দেওয়া দুটোই কি হারাম? তাহলে আপনি সুদ থেকে নিজেকে ভারতবর্ষের নাগরিক হিসাবে বাঁচাতে পারবেন? পারবেন? পারবেন না? বাংলাদেশ পারবে? তার মানে আমাদের কাছে ইসলাম মানা একটু কঠিন, তাই না? একটু কঠিন। এইবার আপনাকে আমি যে কথা বলার জন্য এতদূর পর্যন্ত ঘুর দিয়ে দিয়ে এলাম সেই জায়গাটা হচ্ছে এই, আল্লাহ তাআলা যে বলছেন যে লিউযহিরাহু আলা দ্বীন কুল্লি, পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম শ্রেষ্ঠ মতাদর্শ, ইসলামের বিধান পৃথিবীর শ্রেষ্ঠ বিধান, এইটা প্রমাণ করে আমার কাছে আসতে হবে। বলুন আমাদের দেশের পঞ্চায়েত থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সবাই অমুসলিম। অমুসলিম নয় সবাই, আবার কিছু কিছু মুসলমান যদি বা আছে তারা নাম কি আসতে মুসলমান, তারা কি নাম কাস্তে মুসলমান।